পর্যটকদের জন্য স্বর্গ থাইল্যান্ড। অপার সৌন্দর্য সেই সাথে তাদের ঐতিহ্য আকর্ষণ করে ভ্রমণ পিপাসুদের। তাই সারা বছরই নানা ধরনের আয়োজন থাকে দেশটি জুড়ে। এমনই একটি জনপ্রিয় আয়োজন আলোর উৎসব। স্থানীয়রা মনে করেন এই উৎসবের মাধ্যমে বিগত বছরের দুঃখ জরাকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানান এই উৎসবে। আরো জানাচ্ছেন নাদিরা জাহান। রাতের আকাশ জুড়ে যেন আলোর বিচ্ছুরণ, মনে হতে পারে শত শত তারা উড়ে যাচ্ছে দূর আকাশে। প্রতি বছর থাইল্যান্ডের উত্তরের মাই প্রদেশে আয়োজন করা হয় এই আলোক উৎসব বা ইয়েপিংয়ের। থাই ক্যালেন্ডারের ১২তম চন্দ্রমাসের পূর্ণিমায় আয়োজন করা হয় এই আলোক উৎসব। এই উৎসব দেখতে প্রতি বছর হাজারো পর্যটক ভিড় করেন এখানে। সত্যিই আলোক উৎসব ইনস্টাগ্রামে আমার দেখা সেরা পাঁচ ছবির একটি। এটা উৎসবকারীদের কাছে সবচেয়ে বড় স্বপ্ন, আর এই জন্যই আমি এখানে এসেছি। আমি মনে করি এটা বিশ্ববাসীর কাছে অন্যতম বড় উৎসব। অসাধারণ মুহূর্ত এটি। এরকম একটি জাদুকরী মুহূর্তের অংশ হতে পেরে আনন্দিত বোধ করছি। আমি মনে করি এটি একটি চমৎকার কাজ। থাইল্যান্ড চমৎকার দেশ, তাদের রয়েছে অসংখ্য সাংস্কৃতিক ঐতিহ্য যা থেকে বিশ্ববাসীর অনেক কিছু শেখার আছে। আমি লক্ষ্য করেছি এখানকার অধিবাসীরা খুবই ভদ্র এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল। এ ফানুস জ্বালানোর মধ্য দিয়ে দুর্ভাগ্যকে বিদায় দিয়ে নতুন বছরের সৌভাগ্যকে স্বাগত জানান স্থানীয়রা। আলোক উৎসবে নদীতে ফুল ও মোমবাতি সাজিয়ে ভাসানো হয় কলা গাছের ভেলা। থাইদের বিশ্বাস এর মধ্য দিয়ে বিদায় ঘটবে সকল দুঃখ দুর্দশা ও অপশক্তির। বর্ষা ঋতু শেষ ও শীতের আগ মুহূর্তে এই উৎসব পালন করেন স্থানীয়রা। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।